দর্শক, এই মুহূর্তে গণভবনের সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যে খরা সহিষ্ণু ধান, এটা কিন্তু আরেক দেশ থেকে আমাদের আনতে হয়েছে, বলেও আনতে হয়েছে, কিছুটা না বলেও আনতে হয়েছে। আবার আমাদের অনেকে বেশ আগ্রহী আছে যে কোথাও একটা কিছু খেলে এনে নিজেরা এখানে বসে করে, আস্তে আস্তে গবেষণা করতে করতে সেটা হয়ে যায়, তৈরি করে। আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এমন, সেটা আমরা যেটাই করি আমরা কিন্তু সফল হতে পারি। এখন যেমন আমরা একটা আরেকটা পদক্ষেপ নিয়েছি, আপনাকে বলি, আমরা যে ফসলগুলি উৎপাদন করি, যেমন ধানের জন্য ইতিমধ্যে আমরা সাইলো তৈরি করেছি সান্তাহারে একটা, এবং আরও দুই তিনটা আমাদের ভবিষ্যতে আরও করা আছে। সেখানে চিলিং সিস্টেম, অর্থাৎ একটা মানে ফ্রিজ সিস্টেম করা, এখানে যেটা হচ্ছে যে কোনটার জন্য কতটুকু পরিমাণ আপনার টেম্পারেচার লাগবে এই হিসেব করে চেম্বার করা। তা আজকে আমাদের ক্যাবিনেটেও এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, কৃষিমন্ত্রীকে বললাম, ইতিমধ্যে আমরা জায়গাও নিয়েছি। কিন্তু যেমন আমরা বিশেষ করে এখন আমরা আমাদের কৃষিজাত পণ্য রপ্তানির দিকে নজর দিচ্ছি, কিন্তু এই রপ্তানি করতে গেলে সব থেকে আগে দরকার আমি যে ফসলটা ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে এটাকে কিভাবে আমি মানে রাখবো এবং কার্গোতে তুলে দেব। তার জন্য একটা কার্গো ভিলেজ করতে হবে, বা এমন একটা ব্যবস্থা নিতে হবে যে যেখানে বিভিন্ন চেম্বার থাকবে, সেখানে কোন ফসলটা, যেমন ধরুন কোন তরকারিটা কত ডিগ্রিতে ভালো থাকে, এটা এগুলি কিন্তু আন্তর্জাতিক গবেষণার একটা ফলাফল আছে। আর আমি নিজে নেদারল্যান্ডে গেছি, তাদের গ্রিন হাউস আমি দেখতে গেছি, সেখানে আমি দেখেছি এরকম সিস্টেম। তো বলছে আমরা আমাদের দেশে এটা করব। তো সেখানে যেমন আমি আমাদের ক্ষেতে থেকে ফসল আনার সাথে সাথে সেটাকে কিন্তু সাথে সাথে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে সেই ধরনের ব্যবস্থা আমার নিতে হবে যোগাযোগে। আবার আমি যখন কোনো দেশে পাঠাবো তার জন্য আমার সেই ধরনের কার্গো দরকার। ইতিমধ্যে বিমানকে আমি নির্দেশও দিয়েছি যে আমাদের, আমরা ভাড়া করে এখন করি, কিন্তু আমাদের নিজস্ব কয়েকটা কার্গো দরকার, কারণ কার্গো বিমান যে ওয়েট নিতে পারে, যে মানে থাকতে পারে, আমাদের মানে যাত্রীবাহী বিমান ওভাবে করতে পারে না। যদিও সীমিত আকারে কার্গো আমরা এই করোনার সময় কিছুটা আমাদের বিমান চালিয়েছি, কিন্তু আমরা কার্গো কিনছি। তা আমরা ওরকম ধর আমরা যে ফসলটাই উৎপাদন করলাম, যেটা আমি বিদেশে পাঠাতে পারি, একবারে যেখানে আমি উৎপাদন করবো সেই উৎপাদনের জায়গা থেকেই এটাকে নজর দিয়ে ঠিক তাদের চাহিদা মতো সেভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে সেখানে নেওয়া। আমরা যদি এই কার্গো এটা করে ফেলতে পারি, শেষ হবে যখন, ওরকম চেম্বার করা থাকবে, যেমন টমেটোর জন্য টমেটো চেম্বার, অন্যান্য সবুজ সবজির জন্য আলাদা চেম্বার, ধরুন ফুলকপি পাতাকপি থেকে শুরু করে যাই আপনি রাখেন, আম টাম, প্রত্যেকের শরীরের তো একটা সহনশীলতা আছে, যে কোনটা থাকলে সে তরতাজা থাকবে। তো সেই পরিমাণ আপনার টেম্পারেচার দিয়ে তাকে সেখানে রাখতে হবে এবং তাকে ওইভাবে তৈরি করতে হবে। তাহলে আমি যদি এটা পাঠাই সেটা গ্রহণযোগ্য হবে। আর এর সাথে আরেকটা হচ্ছে, আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি সেখানেও আমরা এটা দিচ্ছি, যে অঞ্চলে যে ফসলটা ভালো হবে ওই ফসলের প্রক্রিয়াজাত করা, অর্থাৎ ভ্যালু অ্যাডেড করা। আমি যদি প্রক্রিয়াজাত করে যদি রপ্তানি করতে পারি, তাহলে আমরা আরও বেশি মানে অর্থ উপার্জন করতে পারবো। তো সেগুলিকে অর্থাৎ এটা মানে প্রক্রিয়াজাত কেটে টেটে ওটাকে সেভাবে টিনজাত করা অথবা প্যাকেটজাত করা বা যেভাবে করা করে সেটাও কিন্তু আমাকে রাখতে হবে এই ধরনের কার বিমানে ওঠা আগ পর্যন্ত রাখতে হবে এরকম চিলিং সিস্টেমের মধ্যে, যেখানে এতটুকু সেটা নষ্ট হবে না। সেই সিস্টেমটা করে যদি আমরা দিতে পারি, তা আমি তো মনে করি যে এই এক কৃষি পণ্য রপ্তানি করে কিন্তু আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো। কাজে আমাদের আমাদের পরবর্তী হচ্ছে আইসিটি, একদিকে আইসিটি, আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস, সেগুলি রপ্তানি, সেই সাথে সাথে কৃষি পণ্য, খাদ্য পণ্য প্রক্রিয়াজাত করা। এভাবে একটার পর একটা আমরা যদি দেখি, তো বাংলাদেশে আর্থিক কোনো অসচ্ছলতা থাকবে না, বরং আমরা এগুলো তার এখন করোনার পরে খাদ্য, আমি বললাম যে অনেক দেশে খাদ্য অভাবটা মারাত্মক আকারে দেখা গেছে, তো সেটাও আমরা এখন আমাদের প্রচেষ্টা চলছে আলোচনা কীভাবে করব। এবার আম পাঠালাম সবাইকে, বাংলাদেশে আমের স্বাদ একদম আলাদা, প্রথম প্রথম তো একটু খাওয়াতে হয়, তারপর তো আস্তে আস্তে
পাঠাতে হয়, তাই না? সেই ব্যবস্থা নিচ্ছি। তো কিসের উপরে আমরা জোর দিচ্ছি? আমাদের মাটি এত ভালো আর আমাদের মানুষগুলো আন্তরিকতার সাথে কাজ করে। এবার ধান কাটতে পারে না কৃষক, আমি আমার ছাত্রলীগের ছেলেদের বলার সাথে সাথে তারা তো নেমেই গেল, সাথে সাথে আমার অন্য অন্য সংগঠনগুলি, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সবাই নেমে গেছে। মেয়েরাও নামলো, সবাই ধান কাটলো। এবং শুধু ধান কাটা, ধান কাটা মারাই, কৃষকের ঘরে তুলে দেওয়া, আর তাছাড়া আমরা আধুনিক প্রযুক্তি নিচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 70% ভর্তুকি দিয়ে কৃষকদেরকে দিচ্ছি যে হ্যাঁ আমাদের যান্ত্রিকীকরণ করতে হবে। এটা কিন্তু আমার কথা না, স্বাধীনতার পর জাতির পিতা এই কথাটা বলে গেছিলেন। কোঅপারেটিভের মাধ্যমে চাষ হবে সম্পূর্ণ যান্ত্রিকভাবে, এবং সেটা করার জন্যই কিন্তু তিনি বাকশাল বাকশাল সবাই গালি দিচ্ছে, কিন্তু তিনি যেটা করেছিলেন সেই সময়, তখন কিন্তু এই উৎপাদন কয়েক গুণ বাড়ানোর জন্য এই পদ্ধতিটাই কিন্তু তিনি নিয়ে আসতে চেয়েছিলেন, যে জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে একসাথে সম্পূর্ণ যান্ত্রিকীভাবে, এবং সেইভাবেই ফসলটা প্রিজার্ভ হবে, যার যার ন্যায্য দাম সে পাবে, কিন্তু আমার ফসল কত বেশি হবে। সম্পূর্ণ যান্ত্রিকীকরণের কথা কিন্তু তিনি প্রথম বলে গেছেন, আমরা এখন সেটা করে যাচ্ছি। কাজে এটা আধুনিক ইয়ে তো আমাদের করতে হবে, এবং গবেষণা সবার সাথে একটা যোগাযোগ আমরা রাখার চেষ্টা করছি, আর আপনি তো করেই যাচ্ছেন। বলেন, আপনার যদি কোনো কিছু আছে আমি আছি সব রকম। মাননীয় প্রধানমন্ত্রী জি বলেন। আপনাকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা, এবং একাধিক কারণে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এক হচ্ছে টানা 17 বারের মতো আপনি জাতিসংঘে আপনার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তার ধারাবাহিকতায় বাংলায় ভাষণ দিয়েছেন, বাংলা এবং বাংলাদেশকে মর্যাদার আসনে আবারও উন্নীত করেছেন। পাশাপাশি আপনি SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছেন, এবং এই নিয়ে আপনার কল্যাণে বাংলাদেশের ঝুলিতে প্রায় 35টিরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার যোগ হয়েছে, সেজন্য অভিনন্দন। আপনার কাছে আমার সুনির্দিষ্ট ছোট ছোট দুটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখনই বাবা আমি লাশ তো পাইনি, আমার সাথে এই যে লোকটা দেখছো সে তখন 1 বছরের শিশু, লাশও পাইনি, কোনো খোঁজও পাইনি, শুধুমাত্র তাকে কাপড় চোপড়টা দিয়ে দেয় যে এই হচ্ছে কাপড় চোপড়, তারপরে আর কোনো মনিটারি বেনিফিট টেনিফিট কোনো কিছুই পাইনি। এইটার ব্যাপারে আপনার কমিশন গঠন করার দাবি উঠেছে, এটার ব্যাপারে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে? দেখুন, আপনি আসলে সত্যি একটা কথা বলেছেন যে সেই সময় 75-এর পর এই বাংলাদেশে বারবার কু হয়েছে, এবং এই কুর নামে শুধু এয়ারফোর্সের অফিসার এবং সৈনিক বা কর্মচারী না, সেনাবাহিনীরও বহু জনকে হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন আপনারা যদি বিভিন্ন জেলখানাগুলি খোঁজ করেন যে কোন জেলে কত জনকে এভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে দেখবেন এরকম হাজার হাজার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং তার পরিবারগুলি অনেকে লাশ তো পায়নি, বা এরা যে গুম হয়ে গেল, হারিয়ে গেল, তারও কোনো জবাবদিহি কখনো হয়নি। তো এটা একটা আশার কথা যে আজকে এত বছর পর সবার এই চেতনাটা এসছে, কিন্তু আমার প্রশ্ন যে এতকাল সবাই কেন এটা ভুলেছিল? জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্ঠ করবার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে, এটা তো জানা কথা, এবং একের পর শুধু সামরিক বাহিনীতেই তো না, আমাদের আওয়ামী লীগ সহ বহু নেতাকর্মী তাদেরকেও তো হত্যা করেছে এবং গুম করে দিয়েছে। কখনো কেন যেন মনে হয় যেন মানে তাকে এমন একটা ফেরেশতার মতো বানিয়ে দেওয়া হয়ে গেল যে শেষকালে স্বাধীনতার ঘোষকও বানিয়ে ফেলানো হলো, সেটা নিয়ে তেমন কেন কেউ কথা বলেনি, এ তো আমার প্রশ্ন। হ্যাঁ, আমার বাবা মা ভাই তাদের হত্যা আমি বিচার চাওয়ার অধিকার ছিল না,
আমরা তো তাদের লাশ পাইনি, দেখতে পারিনি। কিন্তু আমি হ্যাঁ সরকারে আসতে পেরেছি বলেই সে হত্যার বিচার করেছি। আবার জিয়াউর রহমানের হত্যার বিচারের সেটাও কিন্তু বিএনপি কখনো করেনি। মিউটিনি বিচার করে 11 জন সামরিক অফিসারকে যে ফাঁসি দিল সেটাও কিন্তু খুব অন্যায়ভাবে, কারণ এখানে অনেকে জানতোই না, কিন্তু রাতারাতি একটা ক্যামেরা ট্রায়াল করেই তাদের ফাঁসি দিয়ে দিল। আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছিলাম যে এটা তদন্ত হওয়া দরকার, এই মিউটিনিটা কেন হলো, কারা করলো, কারা জড়িত, আবার কারে ফাঁসি দিচ্ছে, তা কিন্তু করেনি। আবার জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে বারবার কু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে সেই হিসাবটা কিন্তু কেউ নেয়নি। তা এখন যেটা বের হচ্ছে আমার মনে হয় এটা আরও বের হওয়া দরকার এবং আরও তথ্য নিয়ে আসা দরকার, যার এই পরিবারগুলি তারা তো জীবনে কিছু পায়নি, তাদেরকে কেউ কোনোদিন জিজ্ঞাসাও করেনি বা পরিবারগুলি কী অবস্থায় থাকে তাও দেখেনি। একটা অস্বাস্থ্যকর পরিবেশ বারবার, এবং দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলাদেশে বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করা হয়েছে। 77 সালে তখন যে কুর নামে বিশেষ করে বিমান বাহিনীর 565 জনের মতো 562 জন হলো অফিসার সহ আরও বহু লোক সেই সময় মারা গেছে, হত্যা করা হয়েছে। আর এরই মাঝে আরও কয়েকটা কু হয় এবং সেটা নিয়ে প্রায় 2000-এর কাছাকাছি বিমান এবং সামরিক বাহিনী অফিসার তা থেকে মারা হয়। তো এটা আমরা দেখি, এটা এই বিষয়টা নিয়ে যখন দাবি উঠছে এটা নিশ্চয়ই এটা নিয়ে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এর জন্য ভালো জনমত সৃষ্টি হওয়া উচিত যে কিভাবে মানে মানুষগুলিকে সে হত্যা করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এবার 1 মিনিট, আমারও মনে হয় ওইদিকে একটু সুযোগ দেবে। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের অংশবিশেষ।